নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ বিশ্বাস, রূপালী গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটিতে প্রথমেই আমি ড্রাগন চাষী ভাইদের খুবই নিরাশাজনক, হতাশাজনক একটি পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চলেছি। এই নিরাশাজনক ঘটনাটি শুধু আমার নয়, প্রায় বেশিরভাগ ড্রাগন চাষী ভাইদের, বিশেষ করে টবের ড্রাগন চাষীদের ক্ষেত্রে এমনটা ঘটে থাকে। সারা বছর ধরে অপেক্ষা ও পরিশ্রম করার পর যখন ড্রাগন গাছে ফুল আসে, তার ঠিক কদিন পর থেকেই সেই ফুলগুলিকে চোখের সামনে ঝরে যেতে দেখা যায়। নিজের চোখের সামনে ড্রাগন ফুলগুলিকে হলুদ হয়ে ঝরে যেতে দেখে খুবই খারাপ লাগে। আমার ড্রাগন গাছের প্রথম দিকে যে ফুলগুলি এসেছিল, আমারই কিছু অসাবধানতার জন্য হয়তো ফুলগুলি হলুদ হয়ে ঝরে যাচ্ছে। চলুন, ঠিক কি কি কারণে ড্রাগন ফুল ঝরে যায় এবং কি করলে এই ফুলগুলিকে ঝরে যাওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব, তাই নিয়েই আজকে আলোচনা করি। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ড্রাগন গাছে ফুল ঝরে যাওয়ার পিছনে এক নম্বর কারণ হতে পারে পিঁপড়ের আক্রমণ। ড্রাগন গাছে ফুল চলে আসার পরপরই দেখতে পাবেন প্রচুর পরিমাণে পিঁপড়ে এসে ফুলের মধ্যে আক্রমণ করে। এই পিঁপড়েগুলো ফুলের উপর এসে পাপড়িগুলো থেকে কামড়ে রস খেয়ে ফেলে, এর ফলে ফুলগুলি শুকিয়ে যেতে পারে। এছাড়াও কামড়ে নেওয়া অংশগুলিতে অনেক সময় ফাঙ্গাসের আক্রমণ ধরে। বুঝতেই পারছেন, একে পিঁপড়েগুলো পাপড়ি থেকে রস খেয়ে ফেলছে, তার ফলে পাপড়িগুলি শুকিয়ে যাচ্ছে, আবার তার মধ্যে ফাঙ্গাসের আক্রমণ করে, একই সাথে দুটি ক্ষতি হচ্ছে ড্রাগন ফুলের। সুতরাং বন্ধুরা, ড্রাগন ফুলে পিঁপড়ের আক্রমণ দেখা মাত্রই আমাদের এর ব্যবস্থা নিতে হবে। পিঁপড়ে তাড়ানোর জন্য কীটনাশক স্প্রে করতে হবে। কীটনাশক হিসাবে উস্তাদ, হামলা, এইগুলির যে কোনো একটি 1 ml প্রতি লিটার জলে গুলে নিয়ে সমগ্র গাছটিতে স্প্রে করে দিতে হবে। চেষ্টা করবেন যে মুহূর্তে ফুলের মধ্যে পিঁপড়ের আক্রমণ হয়, ঠিক সেই মুহূর্তে, অর্থাৎ পিঁপড়ে গাছের মধ্যে উপস্থিত থাকাকালীন স্প্রে করার। তাহলে পিঁপড়েগুলি সাথে সাথে মারা যাবে এবং বাকি পিঁপড়েগুলো পুনরায় গাছে আসার জন্য ভয় পাবে। আপনারা স্প্রে করার সময় ড্রাগন গাছের সমস্ত ডালগুলি এবং ফুলসহ স্প্রে করবেন, তার পাশাপাশি ড্রাগন গাছের খুঁটি ও টবের মাটিসহ স্প্রে করে দেবেন। পরের দিন সমস্ত ড্রাগন গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। ফাঙ্গিসাইড হিসাবে সাপ ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। যদি কখনও একটানা অনেক দিন বৃষ্টিপাত হয়, তাহলেও আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। ফাঙ্গিসাইড স্প্রে করার 2 থেকে 3 ঘন্টার মধ্যে যদি পুনরায় বৃষ্টিপাত হয়, তাহলে তার কিছুক্ষণ পর যখন বৃষ্টি থেমে যাবে, আবারও ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। এছাড়াও ফুল আসার পর থেকে আপনি প্রতি সপ্তাহেই একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন, এতে করে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। তার পাশাপাশি আপনার ড্রাগন গাছ ধসার হাত থেকে রক্ষা পাবে। আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখেছেন, ড্রাগন গাছে মাঝে মাঝেই ধসার আক্রমণ হয়, তাই নিয়মিত, বিশেষ করে বর্ষাকালে ফাঙ্গিসাইড স্প্রে করে গেলে আপনার ড্রাগন গাছ সুরক্ষিত থাকবে। ড্রাগন গাছে ফুল ঝরে যাওয়ার পিছনে 2 নম্বর কারণ হতে পারে পর্যাপ্ত পরিমাণে পুষ্টির অভাব। অর্থাৎ ড্রাগন গাছে ফুল আসার পর দিতে হবে মিশ্র সার। ফুল আসার পর ড্রাগন গাছের অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয় ফুলগুলিকে ধরে রাখতে এবং ফুল থেকে ফলে পরিণত করতে। অনেক সময় দেখা গিয়েছে খাবারের অভাবে ড্রাগন গাছের ফুল ঝরে যায়। বিশেষ করে টবের ড্রাগন গাছে এমনটা বেশি ঘটে থাকে, কারণ টবের মধ্যে ড্রাগন গাছের সীমিত খাবার মজুদ থাকে। সেই সীমিত খাবারই ঘাটতি হলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং ফুলগুলি ঝরে যায়। সুতরাং বন্ধুরা, ড্রাগন গাছে ফুল চলে আসার পরপরই দিতে হবে মিশ্র সার। মিশ্র সার হিসাবে দিতে হবে পুরনো গোবর সার, অথবা এর পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন।
প্রতি টবের জন্য হাফ কেজি পরিমাণ করে অর্থাৎ 500 গ্রাম করে জৈব সার দেওয়া যেতে পারে। যদি আপনার টবের সাইজ বড় হয় এবং একটি টবে কয়েকটি চারা লাগানো থাকে, সেক্ষেত্রে আপনারা জৈব সার আরও বেশি পরিমাণে ব্যবহার করবেন। আমার টবগুলিতে যে জৈব সারটি প্রয়োগ করেছি এর সাথে আমি মিশিয়ে নিয়েছিলাম 1 চামচ পরিমাণ করে প্রতি টবের হিসাবে সর্ষের খোল, 1 চামচ পরিমাণ প্রতি টবের হিসাবে পোলট্রির বৃষ্ঠা, 2 চামচ পরিমাণ শিংকুচি ও 2 চামচ পরিমাণ করে হাড়গুঁড়ো। এখন আমাকে যে সারটি প্রয়োগ করতে দেখছেন এটি হলো নিম খোল। প্রতি টবে আমি 1 থেকে 1.5 চামচ পরিমাণ করে নিম খোল প্রয়োগ করলাম। রাসায়নিক সার হিসাবে আপনারা একটি সার অবশ্যই এই সময় প্রয়োগ করবেন, সেটি হলো MOP সার অথবা লাল পটাশ নামে আমরা যাকে চিনি। প্রতি টবের জন্য 1/2 চামচ পরিমাণ করে MOP সার গাছের গোড়ায় প্রয়োগ করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, রাসায়নিক সার কখনোই সরাসরি টবের মাটিতে প্রয়োগ করবেন না। যে কোনো জৈব সার প্রয়োগ করার পর তার উপর দিয়ে রাসায়নিক সার ব্যবহার করবেন, এতে করে শিকড় পুড়ে যাওয়ার সম্ভাবনার হাত থেকে আপনার গাছ রক্ষা পাবে। ড্রাগন গাছের শিকড়গুলি টবের উপরের দিকে ভেসে থাকে, তাই সরাসরি রাসায়নিক সার প্রয়োগ করলে শিকড়গুলি পুড়ে যেতে পারে। আবার চামচ দিয়ে রাসায়নিক সার প্রয়োগ করার সময় কখনো যদি একসাথে অনেকগুলি সার পড়েও যায়, সেখান থেকে নাড়াচাড়া করে সারগুলিকে সরিয়ে দেবেন। এই সারটির সাথে আপনার কাছে যদি TSP সার থাকে সেটিও ব্যবহার করতে পারেন প্রতি টবে 1 চামচ করে। এর পাশাপাশি যদি আপনার কাছে সর্ষের খোল পচানো জল থাকে তাহলে পাতলা করে জলের সাথে মিশিয়ে প্রতি টবে প্রয়োগ করতে পারেন। তবে খেয়াল রাখবেন অতিরিক্ত পরিমাণে সর্ষের খোল পচা জল প্রয়োগ করবেন না। টবের মাটি শুকনো থাকলে যে পরিমাণ জল গ্রহণ করতে পারে ঠিক সেই পরিমাণই সর্ষের খোল পচা জল আপনি প্রয়োগ করবেন। গাছের গোড়ায় কখনো অতিরিক্ত জল জমতে দেওয়া যাবে না, তাহলেও ফুলের কুঁড়ি ঝরে যেতে পারে। আবার কখনো টবের মাটি খুব বেশি শুকাতেও দেওয়া যাবে না, তাহলেও ঝরে যেতে পারে ড্রাগন ফুল। তাই টবে সব সময় পর্যাপ্ত পরিমাণ জল প্রয়োগ করবেন। দরকার পড়লে হাত দিয়ে টবের মাটি স্পর্শ করে দেখবেন মাটির রস ঠিক মতো আছে কি না, তারপর যদি আপনার মনে হয় জল দিতে হবে তাহলেই জল দিবেন। ড্রাগন ফুল ঝরে যাওয়ার পিছনে 3 নম্বর ও 4 নম্বর কারণটি হতে পারে অতিরিক্ত নতুন ডাল জন্মানো এবং একই ডালে অনেকগুলি ফুলের কুঁড়ি চলে আসা। আপনারা লক্ষ্য রাখবেন যে ডালগুলির মধ্যে ফুলের কুঁড়ি চলে এসেছে সেই ডালে নতুন করে যেন কোনো ডাল না জন্মায়। যদি নতুন ডাল জন্মে থাকে সেই ডালগুলিকে ভেঙে দিতে হবে। এছাড়াও একই ডালে যদি বেশি পরিমাণে ফুলের কুঁড়ি চলে আসে সেই ক্ষেত্রেও কয়েকটি কুঁড়ি আপনাকে ভেঙে দিতে হবে। একটি ডালে 2 থেকে 3টির বেশি কুঁড়ি রাখা চলবে না, তবে সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য করে কুঁড়িগুলিকে ভাঙতে হবে। যে কুঁড়িগুলি আপনাকে দেখে দুর্বল মনে হবে সেই কুঁড়িগুলি ভেঙে দিবেন। আপনি যদি কুঁড়িগুলিকে নাও ভাঙেন, প্রকৃতির নিয়ম অনুযায়ী কিছু ফুলের কুঁড়ি আপনা থেকেই ঝরে যাবে। একটি ডালে 2-3টির বেশি ফুল থেকে যদি ফলে পরিণতও হয় সেই ফলগুলির কোয়ালিটি খুব বেশি ভালো হবে না এবং আকৃতিতেও অনেকটাই ছোট হবে। সুতরাং বন্ধুরা, আপনি যদি আপনার ড্রাগন ফলের সাইজ একটু বড় চান এবং গুণগত মান ভালো চান, তাহলে একটি ডালে 2টির বেশি করে ফুল রাখা চলবে না। বন্ধুরা, আশা করি এই 4টি বিষয়ে আপনারা ভালো মতো খেয়াল রাখবেন, আপনার ড্রাগন গাছের ফুল খুবই কম ঝরবে এবং ফুলগুলি থেকে ভালো মতো ফলে পরিণত হবে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এতে করে সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যেতে পারবে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবেন, আমি আমার সাধ্যমতো আপনাদের প্রশ্নের জবাব দেব। বন্ধুরা, আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।